আজকে পেলাম দু হাত ভরে কিছু সুখে লবণ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার হাসি দেখে তো বুঝতেই পারছো আমি তো খুবই ভালো আছি। তো আজকে তো আমার গায়ে হলুদ, আর গায়ে হলুদের জন্য তো একটু সাজতেই হবে, বলো তো। গায়ে হলুদের সাজে এখানটা আমি শুরু করে দিয়েছি। প্রথমে আমি ইউজ করলাম স্যাটানে ফেসিয়াল সিরাম, তারপরে ইউজ করছি প্রাইমার। তোমাদের কাছে যেই প্রাইমার থাকবে তোমরা সেটাই ইউজ করতে পারো। যেটা আমি তোমাদেরকে সবসময় বলে থাকি, মেকআপ করার আগে কিন্তু স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করতে হবে। তারপরে আমি এখানটা ইউজ করছি পন্সের ময়েশ্চারাইজার। মেকআপটা করার আগে যদি স্কিনটাকে তোমরা ভালো করে প্রিপেয়ার করে নাও, তাহলে তোমাদের বেসটা কিন্তু অনেকটা লং লাস্টিং হবে। আর এরপর আমি করব কারেক্টিং। যদিও বা আমার মুখে তেমন কোনো দাগ নেই, আমি বোঝানোর জন্য করছি। আর ওই যে গালের কোনো একটা টুকুস করে দাগ উঠেছে, যেটাকে আমি একদম পুটুস করে ঢেকে ফেলবো কারেক্টার দিয়ে। গ্রিন কালারের কারেক্টার ইউজ করছি, মানে রেডনেসের সময় রেডনেসের জন্য সবসময় গ্রিন কালারের কারেক্টারই ইউজ করে। তো গ্রিন কালারের কারেক্টারের ওপর থেকে ডার্ক শেডটা নিয়ে দেন দুটোকে একসাথে ভালো করে ব্লেন্ড করব। তো ব্লেন্ডিংটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে করতে হবে, যেটা আমি তোমাদেরকে সবসময় বলে থাকি। যত ভালো করে ব্লেন্ড করবে বেস তোমাদের তত ফ্ললেস লাগবে। তো আজকে তো আমার গায়ে হলুদ, একটু ভালো করে না সাজলে হয় বলো? তো আমি এখানটা একদম ঝটপট করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি যেটা ইউজ করব বেস করার জন্য, আমি ইউজ করছি হচ্ছে ক্রাইলনের এই প্যালেট থেকে, ভীষণই ভালো প্যালেট, শেড নাম্বার 22। তোমরা যদি এই ক্রাইলনের প্যালেটটা ইউজ করো, মানে এই ক্রাইলনের প্যালেটটা যদি তোমরা নাও, তাহলে এই একটা প্যালেটের মধ্যেই কিন্তু অনেকগুলো শেড থাকে। মানে একটা প্যালেট দিয়েই হচ্ছে তোমাদের, ধরো ভাই বোন দিদি যারা আছে, ভাই তো আর মেকআপ করে না, মানে বোন দিদি যারা আছে তাদেরও কাজ চলে যাবে, যেহেতু একটা প্যালেটের মধ্যে অনেকগুলো শেড থাকে। ওটাকে ব্লেন্ড করে নিয়ে ভালো করে, তারপরে আমি এখানটা ইউজ করছি হচ্ছে ফিটমির ফাউন্ডেশন। তোমাদের যেই ফাউন্ডেশন ভালো লাগে তোমরা সেটাই ইউজ করতে পারো। আর হ্যাঁ, আমি যেটা বলি সবসময় তোমাদেরকে, মেকআপ করার সময় শুধু কিন্তু ফেসেই না, সাথে কিন্তু নেকেও মেকআপ করবে, মানে মুখ আর ফেস আর গলার হচ্ছে কালারটা যেন সেম লাগে। তো এরপর ভালো করে ব্লেন্ড করে নেবে, এমনভাবে ব্লেন্ড করবে, ততক্ষণ ধরে ব্লেন্ড করবে যতক্ষণ ধরে না হাত তোমাদের ব্যথা হয়ে যায়। তো আজকে তো আমাকে খুব সুন্দর করেই সাজতে হবে, কারণ আজকে তো আমাদের গায়ে হলুদ, বলো তো। গাইজ, অনেকদিন পরে তোমাদেরকে হচ্ছে মেকআপ টিউটোরিয়াল দিচ্ছি, কারণ তোমরা অনেকদিন ধরে বলছিলে যে দিদি তুমি মেকআপের ভিডিও কেন দিচ্ছ না। তো আমি ভাবলাম যে এখন তো বিয়ের সিজন চলছে, তাহলে একটু হালদি মেকআপ টিউটোরিয়াল তোমাদেরকে দিই। আর গাইজ, এই ভিডিও লাস্টে কিন্তু একদম ধামাকা, একেবারে ধামাকা সিনেমাটিক শট আছে, যেগুলো দেখতে কিন্তু তোমরা একদমই মিস করবে না। মানে খুব সুন্দর সুন্দর করে সিনেমাটিক শট নেওয়া হয়েছে, পুরো গায়ে হলুদের মতন করেই হবে, যেটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি এখানটা ব্লেন্ড করেই যাচ্ছি, করেই যাচ্ছি, করেই যাচ্ছি। ওই যে বললাম যতক্ষণ না হাত ব্যথা হবে ততক্ষণ ধরে ব্লেন্ড করেই যেতে হবে। তো এখন আমি হচ্ছে তোমাদেরকে আজকে মেকআপ টিউটোরিয়াল দিলাম, তোমরা বলছিলে অনেকদিন ধরে, সেই জন্য এরপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ব্লগও দেবো, কারণ সবসময় তো পাবলিক প্লেসে বেরিয়ে গিয়ে পাবলিক রিয়াকশন ভিডিও পসিবল হয় না। তো সব কিছুই স্টার্ট করবো তোমাদের কথাতে, তোমাদের অনুযায়ী। তো ব্লেন্ড করা আমার হয়ে গেছে, এরপর আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে কনসিলার। কনসিলার হচ্ছে তোমরা কোথায় কোথায় ইউজ করবে তোমরা খুব ভালো করে জানো। ওই কপালে চন্দ্রবিন্দু চাঁদের মতন এঁকে নিলাম, চোখের নিচে ভালো করে দিয়ে নিলাম, গালে দিতে হবে, নাকে দিতে হবে, থুত নিতে দিতে হবে, দিয়ে একদম ঘচ 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 করে একদম ব্লেন্ড করে নিতে হবে। মুখটা কেমন সাদা ফ্যাট ফ্যাট করছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এক্ষুনি ঠিক হয়ে যাবে। মেকআপ করার সময় একটু ওরকম লাগে। এই যে কম্প্যাক্টটা এবার দেবো, এবার দেখবে পুরো সেট হয়ে যাবে। তো কম্প্যাক্টটা ভালো করে আমি ফেসে নেকে ভালো করে অ্যাপ্লাই করলাম, তারপরে ইউজ করছি হচ্ছে ট্রান্সলুশন পাউডার, যেটা হচ্ছে সুগারের ট্রান্সলুশন পাউডার। এটাকে হচ্ছে চোখের নিচে বেশি করে দিয়ে রাখতে হবে, আর হচ্ছে যেখানে যেখানে তোমাদের ঘাম হয়, মানে আমাদের ঘাম হয় ঠোঁটের উপরে উপরে থুতনিতে, গালে ফালে কপালে যেখানে ঘাম হয় সেখানে দিয়ে রাখতে হবে, যাতে কোনোরকমভাবে মেকআপটা নষ্ট না হয়। আর আই মেকআপ করবো তো সেজন্য চোখের নিচে দিয়ে রাখতে হবে, যাতে শ্যাডোগুলো ঝাড়লে পরে বেরিয়ে যায়। এরপর আমি আইব্রোটাকে কম করে নিলাম, তারপর হচ্ছে আইব্রো করে নিচ্ছি। আর আইব্রোর জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো অলওয়েজ ব্রাউন কালারটা চুজ করবে, কারণ ব্ল্যাকটা কিন্তু ভীষণ মানে কালো কালো লাগে, দেখতে কিন্তু ভালো লাগে না। তো ব্রাউন কালারটা হচ্ছে ভীষণ ন্যাচারাল লাগে, ন্যাচারাল লুক দেয়। তো এখানটায় দেখো আমি আইব্রোটা করে নিচ্ছি, এই যে একদম ম্যাজিকের মতন আর একটা আইব্রো আমার হয়ে গেল, দুটো আইব্রোই আমার এখানটায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি স্টার্ট করবো হচ্ছে আই মেকআপ। আই মেকআপের জন্য আমি আজকে ইউজ করছি প্রিটি অল সেটের এই প্যালেটটা। এই একটা প্যালেটের মধ্যে কিন্তু গাইস তোমরা অনেকগুলো কালার অ্যাভেলেবেল পাবে, মানে একটা প্যালেটের মধ্যে হচ্ছে শিমার গ্লিটার সব কিছুই অ্যাভেলেবেল থাকে, একটা প্যালেট নিলেই তোমাদের সব কাজ চলে যাবে। তো ফার্স্টে আমি হচ্ছে একটা ইয়েলো আর পিচি কাইন্ড অফ কালার নিয়ে হচ্ছে আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নেওয়ার পরে হচ্ছে আমি এখানটায় কনসিলার দিয়ে হাফ কাট পিস করে নিচ্ছি। ও কনসিলার আমি ইউজ করেছি সুইস বিউটি, যেটা বলতে ভুলে গেছিলাম। তো হাফ কাট পিস করে নেওয়ার পরে সামনে হচ্ছে আমি অ্যাপ্লাই করছি শিমার, হোয়াইট কালারের দেখতে পাচ্ছ শিমার শিমার মতন এটা অ্যাপ্লাই করলাম, দেখতে বেশ সুন্দরই লাগছে, ভালো লাগছিল। আর কর্নারটায় ইউজ করছি হচ্ছে ডিপ পিঙ্ক, যেটা আমার মানে ব্লাউজ আর শাড়ির কালারের সাথে ম্যাচ করে হচ্ছে, ওরকম একটা কালার নিয়ে দেন ওটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডিংটা যত ভালো করবে তত সুন্দর লাগবে দেখতে।
তো এরকম ভাবেই হচ্ছে আই মেকআপটা মানে কমপ্লিট করলাম। এবার হচ্ছে চোখের নিচটা করব, সেটার জন্য হচ্ছে ফারস্টে যেই পিঙ্কটা উপরে কর্নারে হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম সেটাই হচ্ছে ফারস্টে অ্যাপ্লাই করলাম। করার পরে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে ওটাকে স্মাচ করছি ভালো করে। তো আই মেকআপটা করবে কিন্তু একটু টাইম নিয়ে ধরে ধরে সুন্দর করে করে করবে ব্লেন্ডিংটা, তাহলে ভালো লাগবে দেখতে। এরপর আমি হচ্ছে লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। লাইনারের জন্য অ্যাপ্লাই করছি হচ্ছে এখানটা ল্যাকমি লাইনার, তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই অ্যাপ্লাই করতে পারো। একটু টানা টানা করে পরে নিয়েছি, তারপরে হচ্ছে পাউডারটা পুরো ঝেড়ে নিয়েছি আমি। আর আমি কিন্তু আজকে গাইস ফলস ল্যাশ ইউজ করছি না, যেহেতু বাড়িতে থাকবার আমার অ্যাকচুয়ালি ল্যাশ ইউজ করলে পরে ভীষণ প্রবলেম হয়, যেহেতু আমার অরিজিনাল ল্যাশগুলোই অনেকটা বড়, তাই হচ্ছে মাস্কারাটাকে দুটো করে ডাবল কোট দিয়ে দিলে পরে ল্যাশগুলো অনেক বড় লাগে। আর এখানটা আমি এত বকবক করছি কেন আমি জানি না, ও হ্যাঁ বিহাইন্ড দ্য সিন চলছিল ওখানটায়। তো তারপরে এখানটা আমি করছি হচ্ছে কন্টোর, যেখানটা আমি আমার এই মোটা মোটা গালগুলোকে একদম ভেঙে নেবো। তো কন্টোরটা করলে পরে কি গানটা ওটা ভাঙা ভাঙা লাগে, সুন্দর লাগে দেখতে। তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে অলরেডি কিন্তু একটা মানে শেড একটা দাগ লাইন মতন চলে এসেছে, গালটা কিন্তু অলরেডি ভাঙা ভাঙা লাগছে। তো এরপর জ লাইনটাকে হচ্ছে ভেঙে নিচ্ছে হালকা করে, দেন হচ্ছে নাকটাকে ভোতা নাকটাকে এবার হচ্ছে আমরা পুরো চোখা চোখা করবো, তার জন্য নাকটাকে হচ্ছে কন্টোর করে নিলাম। করে নিয়ে দেন এখানটা কম্প্যাক্ট দিয়ে হচ্ছে ওটাকে একটু লাইনটাকে আরও শার্প করে নিলাম। দেন হচ্ছে আই ম্যাজিকের এই প্যালেটটা দিয়ে হচ্ছে তোমার ব্লাশার ইউজ করছি। ব্লাশারটা একটু প্রথমে বেশি করেই দেবে, দিলে পরে কি মানে ভালো লাগে, পরে গিয়ে ব্লাশারটা কমে যায়। তারপরে হচ্ছে হাইলাইটার ইউজ করছি, এখানটা হাইলাইটার সুইস বিউটির ইউজ করেছিলাম চোখের ইনার কর্নারে ব্রাউ বোনে আর যেখানটা যেখানটা হাইলাইটার ইউজ করে তোমরা জানো। তারপরে হচ্ছে লিপস্টিক ইউজ করছি, এখানটায় লিপস্টিকের জন্য ফার্স্টে ডার্ক একটা শেড নিয়ে দেন হচ্ছে লিপটাকে ভালো করে ড্র করে নিলাম, দেন ভেতরে পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করেছি। তোমরা দেখতেই পাচ্ছ লিপস্টিকটা পরতে আমার অনেক সময় লাগে, মানে আমার বরাবরই লিপস্টিক পরতে খুব টাইম লাগে, আমি লিপস্টিকটা খুব ধরে ধরে সুন্দর করে পরি। তারপর এখানটায় আমি মাস্কারা অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম, তো তারপর আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু বললাম ফলস ল্যাশ ইউজ করবো না, সেজন্য মাস্কারাটাই ডাবল কোট করে দিয়েছি আর আমার অরিজিনাল ল্যাশগুলো অনেক বড়। তারপর এখানটা হেয়ারটা করছি, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে পাফের জায়গাটা এগুলো হচ্ছে ব্যাক কাম করে করে চুলটাকে একটু ফুলিয়ে নিলাম, নিয়ে একটা পাফ করলাম, পাফটা এখানটায় হয়ে গেছে। চুলটা বেশি কিছু করিনি, মানে হালকা সিম্পলের মধ্যেই রেখেছিলাম। দেন সামনেটাও হচ্ছে হালকা ব্যাক কম করে দেন সাইড থেকে হচ্ছে মুড়িয়ে 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 হচ্ছে ক্লিপ দিয়ে দিয়েছি। মাঝখানে টিকলিটা অলরেডি সেট করে নিয়েছি, কারণ চুল বাঁধার করে টিকলি পড়লে পরে পরে নষ্ট হয়ে যেতে পারে হেয়ারটা। তো এরকম করেই হচ্ছে হেয়ারটাকেও হচ্ছে কমপ্লিট করে ফেলি অলমোস্ট। তারপরে টিপটা পরে নিলাম, এরপর শাড়িটা কীভাবে ড্র্যাপ করবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শাড়িটা হচ্ছে এরকমভাবে এরকমভাবে প্লিট করে করে পার্ট বাই পার্ট নিয়ে নিয়ে গুজে গুজে, মানে দুটো শাড়ি আমি ড্র্যাপ করে পরেছিলাম প্রথমে পিঙ্ক কালারটা দিয়ে, এরকমভাবে দেখছো তো তোমরা পার্ট পার্ট করে 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 এটাকে পুরো শাড়িটাকে এরকম করেই পুরো গোল করে ঘুরিয়ে পরেছি। এরকমভাবে একটা করে এরকমভাবে নেবে, কুচি নিয়ে নিয়ে পরবে। তারপরে হচ্ছে ইয়েলো কালারের শাড়িটা পেছন দিয়ে কুচি করে নিয়ে ঢুকিয়ে দিয়ে তারপরে হচ্ছে যে প্লিট করে 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 সামনে থেকে জাস্ট এরকমভাবে আঁচলটা দিয়ে দিয়েছি। তো আমার শাড়ি পরাও হচ্ছে পুরো কমপ্লিট। এরপর আমি দেখাবো আমাদের আমার গায়ে হলুদের ভিডিও সিনেমাটিক শটের মাধ্যমে, তো তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে দেখতে। তো চলো এবার তোমরা কিছু সিনেমাটিক শট দেখে নাও। আজকে পেলাম দু হাত ভরে কিছু সুখে লবণ। দেখা যায় না গাইস, এই যে ছাদে লক্ষ্মী আর ওই যে আমার বাহন পেঁচা।
একটা পেঁচাই তো দিনের বেলা পেঁচা আসলে মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে না এই জন্য তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই